ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। আজকে বড়দিন এবং বড়দিন উপলক্ষে রাস্তাঘাটের ভিড়টা কিন্তু অন্যান্য দিনের তুলনায় সামান্যটা হলেও বেশি, এবং সেই ভিড়ের ফলে কিন্তু আজকে যান দুর্ঘটনা একের পর এক লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যান দুর্ঘটনার খবর কিন্তু ইতিমধ্যে উঠে আসছে, এবং সেই একই রকম ভাবে যান দুর্ঘটনা লক্ষ্য করা গেল উদয়পুরের চন্দ্রপুর কাঁঠালতলী বাজার এলাকাতে, যেখানে একটি কমান্ডার গাড়ি, যে গাড়িটি দ্রুত গতিতে আসে এবং ধাক্কা মারে একটি বাইকে, বাইকের যে চালক ছিল সেই চালক রাস্তার মধ্যে ছিটকে পড়ে যায়। তার পাশাপাশি তৎক্ষণাৎ স্থানীয় মানুষজন ঘটনা প্রত্যক্ষ করে, ছুটে আসে এবং দমকল কর্মীদের খবর দেয়। যদিও কিছুক্ষণ পর দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আহত ব্যক্তিকে সেখান থেকে তুলে নিয়ে যায় এবং গোমতি জেলা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। তবে সেক্ষেত্রে যে হারে বর্তমানে রাজ্যের যান দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে, সেই ঘটনাতে কিন্তু মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া, একটা চিন্তার ভাঁজ, একটা আশঙ্কার ছবি কিন্তু পরিষ্কারভাবে লক্ষ্য করা যাচ্ছে। কারণ দিনের পর দিন যান চালকদের গতি বেড়েই চলেছে এবং সেক্ষেত্রে গতি কমানোর জন্য নানান রকম ব্যবস্থা রয়েছে, নানান রকম ভাবে সচেতন করা হচ্ছে, সতর্কতা বাণী দেওয়া হচ্ছে, কিন্তু তারপরও কিন্তু যান চালকদের এই দ্রুত গতিটা কিন্তু কোন রকম ভাবে কমানো যাচ্ছে না বা হ্রাস টানা যাচ্ছে না, এবং যার ফলে দুর্ঘটনা কিন্তু অহরহ ঘটে চলেছে। আজকে সকালবেলাতে যেখানে বড়দিনের দিন, আবারও উদয়পুরের মানুষজন চন্দ্রপুর কাঁঠালতলী বাজার এলাকায় প্রত্যক্ষ করল দুর্ঘটনা, এবং যে দুর্ঘটনাতে আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় যদিও গোমতী জেলা হাসপাতালে চিকিৎসার জন্য। আজকে দুর্ঘটনা সম্পর্কে কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের শুনব। কিভাবে হইলো অ্যাক্সিডেন্ট আজ? আপনার কি দেখছেন? আহত কয়জন হয়েছেন? এটা কি দ্রুত গতিতে গাড়িটা বাড়ি দিয়ে গেছে? আমরা তো বাড়ি থেকে আছি, দৌড়ে দেখলাম অ্যাক্সিডেন্ট হয়ে ঘুরে নিছে। কোন জায়গায় হয়েছে অ্যাক্সিডেন্ট? স্থানীয় একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। তবে ঠিক কি কারণ এবার ঠিক কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে সেটা সম্পর্কে অবগত নন সকলেই। দুর্ঘটনার পরবর্তী সময়ে রাস্তাতে ছিটকে পড়ে যাওয়ার পর দেখতে পায় সেই ছবি এবং সঙ্গে সঙ্গে তারা ছুটে আসে। তবে একজন ব্যক্তি আহত হয়েছে, যিনি বাইক চালক ছিলেন, বাইক আরোহী মূলত আহত হয়েছেন গুরুতরভাবে। অপরদিকে কমান্ডার গাড়িতে থাকা ব্যক্তিরা কিন্তু রেহাই পেয়েছে, তারা কেউই আহত হয়নি। তবে পরবর্তী সময় দমকল কর্মীরা ছুটে আসে এবং আহত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে সেখান থেকে নিয়ে যাওয়া হয় গোমতি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য। তবে সাময়িকভাবে সেখানে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়, থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়, কারণ যেহেতু দুর্ঘটনা ঘটে গেছে সকালবেলাতে, সাত সকালে বড়দিনের দিন, এবং এই ফলে কিন্তু একটা থমথমে পরিবেশও বিরাজ করছিল উদয়পুরের চন্দ্রপুর কাঁঠালতলী বাজার এলাকার প্রত্যেকটা মানুষের মধ্যে। এবং একই রকমভাবে উদয়পুর মানুষের ক্ষেত্রেও, উদয়পুর মানুষের পক্ষ থেকেও কিন্তু দাবি উঠছে যাতে রাস্তাতে ট্রাফিক ব্যবস্থা সেটাকে আরও কড়াকড়ি করা হয়, যান সন্ত্রাস বা দুর্ঘটনা এড়ানোর জন্য, দুর্ঘটনা হ্রাস টানার জন্য, রোখার জন্য যাতে আরো গুরুতরভাবে পদক্ষেপ গ্রহণ করে রাজ্য সরকার, পুলিশ প্রশাসনের গুরুত্বটা এবং দায়িত্বটা যাতে আরো কঠোর হয় আগামী দিনে, এই দাবিটা কিন্তু এখন উঠছে রাজ্যের সকল অংশের, সকল জায়গার মানুষের পক্ষ থেকে। নিচে একটা বিরতি আসছে, বিরতির পর সঙ্গে থাকুন।